আচ্ছা পরের জনকে যুক্ত করি কাজল রেখা আপনাকে যুক্ত করা হয়েছে কাজল রেখা আপনি বলেন তাহলে আমি পশ্চিম বাংলা থেকে বলছি আচ্ছা আচ্ছা বলেন আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি আপনাকে শুভেচ্ছা বলেন তাহলে বলছি আমার একটা প্রশ্ন হচ্ছে যে আমাদের এই ভারতে সাম্প্রদায়িক দাঙ্গা নিয়ে হচ্ছে দেখি যে আমাদের এখানে তো ভারতে অনেক রকম সম্প্রদায় বাস করে আহ জৈন খ্রিস্টান হিন্দু শিখ সবই কিন্তু যখন লাগে তখন ওই সঙ্গে মুসলিমের এটার কারণ কারণ কি হচ্ছে বললে তো খারাপ হয়ে যায় কিন্তু মানে পৃথিবীতে যে দেশে মুসলমানরা আছে দেখা যায় যে তাদের সাথে অন্য একটা গ্রুপের লেগে যায় যেমন ধরেন আপনি যদি ইসরায়েল প্যালেস্টাইনের দিকে তাকান সেখানে দেখবেন মুসলমান এবং হিন্দুদের মারামারি আপনি যদি ভারতে দেখেন তাহলে মুসলমান এবং হিন্দুদের মারামারি আপনি যদি মিয়ানমারে তাকান তাহলে বৌদ্ধ এবং মুসলমানদের মারামারি আপনি যদি চীনে তাকান তাহলে চীনের ওরা হচ্ছে ধরে নিচ্ছে সেন্টো ধর্ম বা তাও ধর্মের অনুযায়ী ওদের সাথে মুসলমানদের মারামারি মানে প্রত্যেকটা জায়গায় যেখানে ধর্ম নিয়ে মারামারি হচ্ছে সেখানে আপনি দেখতে পারবেন একটা পক্ষ সব সময় মুসলমান অন্য পক্ষটা হতে পারে বৌদ্ধ হতে পারে হিন্দু হইতে পারে খ্রিস্টান হইতে পারে ইহুদি হইতে পারে অন্য আরেকটা ধর্ম হইতে পারে ঠিক আছে এখন এটার হচ্ছে আমি যেটা মনে করি যে পৃথিবীর সব ধর্মই মানে কোনো না কোনো ভাবে খারাপ পৃথিবীর সব ধর্মবাদী এবং সাম্প্রদায়িকতার চর্চা করে কিন্তু এগুলোর মধ্যে ইসলামটা একেবারে নগ্ন ভাবে করে হ্যাঁ একদম মানে কোনো রাগঢাক ছাড়াই করে এই কারণে ইসলাম যে কয়েকটা দেশে আছে মানে ইসলাম ধর্মের অনুসারীরা যে কয়টা দেশে আছে সেই কয়টা দেশে এই ধরনের প্রবলেম দেখা দেয় যে তাদের অন্য আরেকটা ধর্মের লোকের সাথে মারামারি লেগে যায় মানে যে এই সমস্ত দেশে আপনি দেখবেন চীনে যদি মুসলমানরা থাকে যদি মিয়ানমারে মুসলমানরা থাকে বাংলাদেশে বাংলাদেশে মুসলমান আর হিন্দুর মধ্যে লাগে পাকিস্তানেও মুসলমান এবং বৌদ্ধদের মধ্যে লেগেছিল আবার হিন্দুদের সাথেও লেগেছিল আফগানিস্তানের মুসলমানদের সাথে ওদের লাগে এইটাই মানে সত্য কথা এরা যেই দেশে থাকবে সেই দেশে মারামারি করবে আরেকটা ব্যাপার হচ্ছে যে যখন দেখা যাবে যে সংখ্যালঘুরা একদম কমে গেছে তখন তারা নিজেরা নিজেরা মারামারি করে তখন একজন বলে আমরা অমুকি তখন তারা নিজেরা নিজেরা মারামারি শুরু করে তখন তারা একজন হয় আলে আলে হাদিস একজন হয় সালাফি একজন হয় ওয়াহাবি একজন একজন হয় হয় মালিকী এরপরে মারামারি করে এইগুলাই আমরা বহু বছর ধরে দেখতেছি কি বলবো বলেন এগুলো বলার তো কিছু নাই তাহলে এই ধর্মটাই দায়ী ধর্মটা দায়ী এটার জন্য এটার জন্য ইসলাম ধর্ম দায়ী এবং হিন্দু ধর্ম দায়ী হিন্দু ধর্মের ভিতরে এই ধরনের জিনিসপত্র আছে মানসিকতা আছে যে পৃথিবীটা তাদের আসলে সম্পত্তি ওরা হচ্ছে এখানে থাকতেছে ওদের থাকতে দিচ্ছে আমরা হ্যাঁ অন্য ধর্মের যারা তাদেরকে আমরা থাকতে দিচ্ছি এরকম একটা মাইন্ডসেট তাদের মধ্যে আছে তো এই মাইন্ড আবার হিন্দুদের মধ্যেও ভারতের হিন্দুদের মধ্যে এটা আছে যে ভারতটা আমাদের ওদের ক্যামেরা থাকতে দিচ্ছি ওদেরকে দয়া করে থাকতে দিচ্ছি এই মাইন্ডসেট গুলা যতদিন পর্যন্ত না যাবে ততদিন পর্যন্ত তো আসলে কোনো মানে সমাধান হবে না আচ্ছা আরেকটা প্রশ্ন করতে পারি হ্যাঁ বলেন হ্যালো বলছি যে কোরআন আরবি ভাষা পড়তে গেলে দেখি মানে কবিতার মতো মনে হয় মানে ছন্দ আছে দেখি ছন্দ মিল তা এটা যদি কবিতায় হয় তো নবী তো কবিদের বিরুদ্ধে কথা বলেন কবি কবিতা লেখা গান করা এগুলো তো তিনি হারাম করেছেন তো এটা কি ব্যাপার একটা কন্ট্রাডিকশন এখন যদি অন্য কবিরা যদি তার করণের মতো কবিতা লিখে ফেলে এই জন্য সে হারাম করে গেছে না আর কেউ কিছু লিখতে লিখতে না পারে ঠিক আছে আমার কিছু বলবেন না আজকে না অন্যদিন আচ্ছা ঠিক আছে তাহলে বিদায় জানাচ্ছি আপনাকে ভালো থাকেন ভবিষ্যতে আবার কথা হবে নিশ্চয়ই ঠিক আছে আরেকজনকে যুক্ত করি শীলাদিত্য শীলাদিত্য সেন আপনাকে যুক্ত করা হয়েছে আপনি বলেন তাহলে আর ইউ হিয়ারিং হ্যাঁ আমি শুনতে পাচ্ছি বলেন আমি আপনি আমাকে স্যার বলে সম্বোধন না করলে আমি আমাকে স্যার বলে সম্বোধন না করলে আমি খুশি হই আমাকে আসিফ বলে ওকে ওকে আচ্ছা 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 আসিফ দা হ্যাঁ আসিফ আমি আসলে কলকাতা ছেড়ে আর কি আমি ইয়েতে ইউএসএতে এখন মাস্টার্স করছি আর কি তো তে যা ফ্লোরিডা তে আর কি আছি আমি এখন আমি আই আই ফল ইন আবিত পাকিস্তানি গার্ল শি ইজ স্পেশালি ইজ অরিজিনালি পাকিস্তান সো এটা নিয়ে আমাদের আমি আমার ফ্যামিলি অবশ্যই এতে থাকে কলকাতায় থাকে আমি ইয়ে আর কি হিন্দু ফ্যামিলির ছেলে আর কি নাম দেখেই বুঝতে পারছেন তো এটা নিয়ে তো একটু ঝামেলা আছে এখন ফ্যামিলির দিক থেকে হোক বা ইউএস তো এটা কোনো ইস্যু না তো এই আর কি এখন হ্যাঁ মানে যার সাথে আমার অ্যাফেয়ার আর কি উনি ইয়ে চাচ্ছে আর কি এখন মানে সেম ইয়ে আর কি অতটা রেডিকাল বা ইয়ে না ফ্যানাটিক নয় তো আমাকে মানে অনেকে আর কি কিন্তু ইয়ে আর কি আমাকে নানাভাবে ফোর্স করা হয় আর কি কনভার্সনের জন্য ইফ ইউ ওয়ান্ট টু ম্যারি

এখন আমরা সেকুলার আইনিম বা কোর্ট ম্যারেজও করা যায় বা যে কোনো কিছু করা যায় এখন আমি যদি মানে কিন্তু তাকে এখন তাকে যদি আসলে রাইট ওয়ে জানতে পারি তাহলে ইয়ার ঠিক কি বলবার এথিজম বা আমি এথিস্ট না ঠিক আমি এগনোস্টিক বলতে পারি অনেকটা এগনোস্টিক আমি কালচারাল হিন্দু আসলে বেসিক্যালি আমি am not radical hindu i'm from i'm cultural আা ভাই আপনি বলছেন আপনি Atheist না আপনি Agnostic এই কথাটা একটা ভুল কথা মানে এই কথাগুলো আমি বহুবার আমাদের লাইভে আমরা আলোচনা করেছি এই কথাটা একটা ভুল কথা আপনি Atheist এবং অ্যাগনোস্টিক একই সাথে হতে পারেন এই দুইটা কোনো কন্ট্রাডিক্ট করছেন একটা সাথে আরেকটার হ্যাঁ যতক্ষণ পর্যন্ত কন্ট্রাডিক্ট না করছেন আসলে 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 দাদা আমি আসলে এফিসি আসলে এখন অনেক ফ্রেন্ডের সাথে চলতে হয় তারপর আমার ফ্যামিলি তো ঠিক জানেন আমার ফ্যামিলি আসলে দে আর ভেরি রিলিজিয়াস তো আসলে অনেক ঢেকে ঢুকেই কথা বলতে হয় আসলে আমার বাবা অনেক ধার্মিক আমার ফ্যামিলিও ধার্মিক আছে এই জন্য আর কি আমি এফিসি না আমি সুপার ন্যাচারাল কোনো কিছুতে আসলে কোনো বিলিফ নাই আরকি এটাই সত্যি কথা বলা তাহলে তো আপনি তাহলে আপনি এথিস্ট তাহলে তো আর কেন আসলে তাহলে আপনি কেন কেন কনভার্ট করবেন কেন কনভার্ট করবেন এবং মুসলিমদের মধ্যে এই টেন্ডেন্সিটা খুবই বেশি যে তারা পার্টনারকে মানে ছলে বলে কৌশলে কনভার্ট করার চেষ্টা করে আপনি এক কাজ করতে পারেন বা ভারতের যে শাহরুখ খানের যে ফ্যামিলি সেই শাহরুখ খানের ফ্যামিলির উদাহরণটা দিতে পারেন যে শাহরুখ খানের ফ্যামিলিতে তো শাহরুখ খান মুসলিম এবং তার ওয়াইফ হিন্দু তারা তো একসাথে সুন্দর নিজ নিজ ধর্ম বিশ্বাস নিয়ে একসাথে কত বছর ধরে সংসার করতেছে কোনো সমস্যা তো হচ্ছে না তাহলে সে কেন ফোর্স করতেছে আপনাকে যে তার ধর্মটা আপনার একসেপ্ট করতে হবে আপনি বলবেন আমি তোমার থেকে আল্লাহকে বিশ্বাস করি না তাহলে আমি কেন অনর্থক এটা বিশ্বাস মানে আসলে দাদা দাদা আমি আপনার ওয়েবসাইট পড়েছি আর কি এখন দেখলাম আপনি সব ধরনের আপনি বলেন আপনার ওয়েবসাইট অনেক রিচ যদিও আমার ইয়েতে খুব একটা আইডিয়া নেই আর কি বাংলাদেশ সম্পর্কে আমি খুব অনেক ভেরি রিচ ওয়েবসাইট তো এখন আমি চাচ্ছি এরকম একটা ওয়েবসাইট মানে এরকম কিছু যেখানে রিলিজিয়ন নিয়ে আলোচনা করা আছে এখানে অনেক রেফারেন্স ভিত্তিক তারপরে আপনার ইয়ে আর কি বিভিন্ন জিনিস নিয়ে এখন আমি যদি তাকে শেয়ার করতে চাই আমি মনে করি সে যদি বাংলা বুঝতো সে বের হয়ে আসতো কিন্তু এটা যদি উর্দুতে হতো বা ইংলিশে হতো তাহলে আমার জন্য সুবিধা হতো আর কি তাহলে আপনি আমি তো ভাই সব লেখা এত বড় বড় লেখা আমি তো আমার পক্ষে সম্ভব না এগুলাকে ইংরেজিতে অনুবাদ করা তাহলে আপনি দেখেন কোনো লেখা যদি এমনকি আপনি এখন গুগল ট্রান্সলেটর দিয়েও আপনি কিন্তু মানে একটা ওয়েবসাইট পড়তে পারেন দেখবেন একটা

এই আর কি এটা রেফারেন্স নিয়ে হাদিস্টা হাদিস্টা ইংরেজিতে হাদিস বিটিতে তো ইংরেজি ভার্সনটাও আছে ইংরেজি ভার্সনটা কপি করে গুগলে সার্চ করলে আপনি সুন্দর ডট কম থেকে পেয়ে যাবেন হ্যাঁ আচ্ছা আচ্ছা দাদা আরেক তো ইয়া কি আর কি বলবো ইউএস তে আছি এখন মাস্টার্স করছে আপনাকে শুনি প্রায় বছর খানিক ধরে আমার রেশন লিটিগ্রো করেছে আমি চাই এতে আমার মানে আমি যেমন চেঞ্জ হয়েছি আমার ফ্যামিলি দেয়ার নর্থ ভ্যারিকেল

ভবিষ্যতে আরো কথা হবে আজকে বিদায় জানাচ্ছি ভালো থাকেন হ্যাঁ জি জি ওকে ওকে থ্যাংক ইউ ঠিক আছে ঠিক আছে